নয় নম্বর প্রশ্ন, আমি কিছুদিন ধরে দাড়ি রাখা শুরু করেছি আলহামদুলিল্লাহ। শেখ, আমি বেশ কিছু সালাফি আলেমদের কাছে শুনেছি দাড়ি এক মুঠোর কম রাখলে বা ছেড়ে না দিয়ে ছোট রাখলে ওয়াজেব আদায় হয়ে যাবে। জি, এক মুঠোর কম রাখলে বা ছেড়ে না দিয়ে ছোট রাখলে ওয়াজেব আদায় হয়ে যাবে, তবে সুন্নতের সওয়াব পাওয়া যাবে না। ভুল কথা, কোন সালাফি আলেম এই কথা বলতে পারে না। আমি জানি না যে এমন কোনো সালাফি আলেম বলেছেন যে এক মুষ্টির কম রাখলেও তার ওয়াজিব আদায় হয়ে যাবে। বরং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এক মুষ্টি দাঁড়িয়ে রাখতে হবে, এটার ওপর ঐক্যমত রয়েছে। তার অতিরিক্ত সম্পর্কে যাদের বড় দাড়ি লম্বা হচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, কাটতে পারবে কি না এই নিয়ে ইখতিলাফ রয়েছে, কাটতে পারবে কি না এই নিয়ে ইখতিলাফ রয়েছে, দ্বিমত রয়েছে। তো কমপক্ষে আপনি এক মুষ্টি তো রাখুন, আর এক মুষ্টি মানে আপনার মুখটাকে ধরে নাই, দাড়ি থেকে শুরু করে এক মুষ্টি রাখুন। আমি আসলে যারা দাড়ি রাখে না তাদেরকে বলি যে কমপক্ষে দাড়ি রাখেন, দাড়ি রাখেন। আর যারা দাড়ি রেখে দিয়েছে কিন্তু সেই আপনার দাড়ি রেখেছে আপনার 1 ইঞ্চি, হ্যাঁ 1 ইঞ্চি করে, আধা ইঞ্চি করে, তাদের বলি দাড়ি বাড়ান, কারণ আপনার ওয়াজিব আদায় হয়নি, আপনার ওয়াজিব ফরজ আদায় হয়নি। আর দাড়ি রাখা ফরজ ওয়াজিব, ফরজ ওয়াজিবে কোনো পার্থক্য নেই, দাড়ি রাখা ওয়াজিব, সুন্নত নয়। সুন্নত যারা বলেছে দাড়িকে হালকা করে দিচ্ছে, তো দাড়ি বাড়াইতে বলি যারা দাড়ি ছোট রাখে। আর যারা এক মুষ্টি রেখেছে তাদের বলবো যে দাড়ি আরও বাড়ান, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিন্তু এই পরিমাণ নির্ধারণ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি বাড়াতে বলেছেন ওয়াফুল লোহা ও আর ফুল লোহা ও অফেরুল লোহা, এই বিভিন্ন শব্দগুলি এসেছে বা বাক্যগুলি এসেছে, সবগুলির অর্থ চারিদিক থেকে বাড়ানো। লম্বা কর আর্খ মানে লম্বা, লম্বার দিক থেকে বাড়ানো, ওয়াফেরু মানে চারিদিক থেকে যেন একবারে পূর্ণ দাড়ি বড় হয় চারিদিক থেকে, এই নয় যে সাইড থেকে, যেমন অনেকেই আজকাল ওই আমাদের দেশে হানাফি সমাজের আলেমরা গালের ওপর থেকে একবারে কাটতে কাটতে আবার মুন্ডন করতে, মুন্ডন করে একবারে চিকন করে দেয়, আর দেখতে বিশ্বই লাগে, এটা সুন্নতের খেলাফ কাজ। তাহলে সে তৌফির করলেন ওয়াফেরুল লোহা। জি, ওয়াফুল লোহা, ওয়াফু মানে ছেড়ে দাও, বাড়াও। জি, এবং মুশরিকদের বিরোধিতা করতে বলা হয়েছে, যারা দাড়ি মুন্ডন করে তাদের মাঝে আর মুশরিকদের রূপচেহারার মাঝে কোনো পার্থক্য নেই। অগ্নিপূজকরা দাড়ি মুন্ডন করত, হিন্দুরা দাড়ি মুন্ডন করে, খ্রিস্টানরা দাড়ি মুন্ডন করে, সুতরাং তাদের সদৃশ্যতা অবলম্বন করে তারা। আল্লাহ রাব্বুল আলামিন যেন হেদায়েত দান করেন। তো দাড়ি বাড়াবেন এক কথায়। জি, আর যে কথা বলছেন যে সালাফি, সালাফির লেভেলটি আজকাল খুব সহজ হয়ে গেছে, হ্যাঁ 2-3টা ফতোয়া দিতে পারলে সালাফি, কোনো জায়গাতে যদি বলে যে হ্যাঁ আমিন জোরে বলবেন তাহলে হয়ে গেল, রফে দেন করবেন তাহলে সালাফি হয়ে গেল। তার আকিদা মানহাজে কি আছে, বিদাতিদের সাথে মহাব্বত, ইখওয়ানি মানহাজের বিশ্বাসী, আর তারপরে যেসব আকিদা মানহাজের যে বিষয়গুলো আছে, গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়গুলি সম্পর্কে কিছু জানেই না, আর দিলেন সালাফি বানিয়ে। তো সালাফি নামটি অত্যন্ত আজকাল মার্কেটে সস্তা হয়ে গেছে, বিনা পয়সাতে পাওয়া যাচ্ছে, আল্লাহ হেফাজত করে সব থেকে। انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم